আসসালামু আলাইকুম এভরিওন আমরা যারা পিএমসিও রেজিস্ট্রেশন করেছি তাদের আজকে এই মেলটি এসে পৌঁছেছে এই মেলটিতে একটি অ্যাপস ইনস্টলের কথা বলা হয়েছে অ্যাপসটি হলো জি এসি অর্থাৎ গেম এসি টুল সো এটি কিভাবে কি করতে হবে বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে দেখাব এজন্য আপনাকে প্রথমেই আপনাদের ফোনের একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে লিঙ্কটি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ভিজিট করতে হবে এইচ টি টিপি ক্লোন ডাবল স্ল্যাশ আর ইজি ডট ইএসপিও আর টিএস স্পোর্টস ডট কম স্ল্যাশ অ্যাপ এটি লিখে সার্চ দিয়েই আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে গেম এসি টুল অ্যাপসটির লিঙ্কে চলে যাবেন সেখান থেকে আপনারা প্লে স্টোরে যেতেও পারেন ওখান থেকে ইনস্টল করতে পারেন দেন প্লে স্টোরে গিয়ে গেম এসি টুল এটি ইনস্টল করতে হবে তারপর যখন গেম এসি টুল ইনস্টল হয়ে যাবে আপনাকে এটা ওপেন করতে হবে ওপেন করার পর ঠিক এরকম একটি ভিউ আপনার সামনে আসবে এখানে আপনার রিজিয়ন আমি বাংলাদেশ থেকে সুতরাং আমি বাংলাদেশ সিলেক্ট করব আমি বাংলাদেশ সিলেক্ট করলাম তারপরে আমার ডেট অফ বার্থ এটি অবশ্যই আপনার রেজিস্ট্রেশনের ডেট অফ বার্থ সাথে মিল রেখে করবেন কারণ আপনি যে এনআইডি কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা যেটি ইউজ করে থাকেন না কেন সেখানে একটি ডেট অফ বার্থ ছিল চেষ্টা করবেন সেটির সাথে মিল রেখে ডেট অফ বার্থ সিলেক্ট করার এটি আমি সিলেক্ট করব সিলেক্ট করে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর এরকম একটি ভিউ আমার সামনে আসবে অর্থাৎ আমি সকল টার্মস অ্যান্ড পলিসি অ্যান্ড কন্ডিশনের সাথে অ্যাগ্রি কেনা দেন এখানে আমাদের সবাইকে অ্যাগ্রি প্রেস করতে হবে এগ্রি পেস করার পর আমাদেরকে অ্যালো দিতে হবে অ্যালো দেওয়ার পর এই ভিউটি আসবে এটি আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেকশন অর্থাৎ ওই মেইল থেকে অর্থাৎ পিএমসিও আজকে আমাদের যে মেলটি দিয়েছে ওই মেলে আমাদের গেম আইডিটি হচ্ছে আমাদের আইডি এবং পাসওয়ার্ডটি তারা আমাদের নিজে দিয়ে দিয়েছে সেই তাদের দেওয়া পাসওয়ার্ড ইউজ করে আমাদের লগ করতে হবে লগ করার পর এরকম একটি ভিউ আসবে এখানে আমাদের প্রথম ভেরিফিকেশন স্টেপ অর্থাৎ এখানে আমরা কন্টিনিউ প্রেস করলে আমরা স্টার্ট কম্পিটিশন অর্থাৎ পিএমসিও যখন শুরু হবে তখন আমাদের এই অ্যাপসের মাধ্যমে লগ করে গেমে প্রবেশ করতে হবে এখানে যখন আসব স্টার্ট কম্পিটিশনে প্রেস করলেই আমাদের সামনে একটি ভেরিফিকেশনমূলক আমাদের ফ্রন্ট ক্যামেরা অন হবে অর্থাৎ আমাদের একটি নিজের ইমেজ তারা কালেক্ট করবে এখানে প্রেস করার পর আমাদের অ্যালো দিতে হবে অ্যালো দিয়ে ইউজিং দিস অ্যাপ দেন ভেরিফিকেশনের জন্য ক্যামেরা অন এবং আমাদের একটি ছবি তুলে এটি কনফার্ম করে আপলোড করতে হবে দেন অটোমেটিকলি আমাদেরকে গেমে ইন করাবে অর্থাৎ আমরা গেমে প্রবেশ করবো আমরা একটা জিনিস অলরেডি আগেই জেনেছি যে আমাদের ম্যাচ টাইম হবে সাতটা থেকে সাতটা দশ আটটা থেকে আটটা দশ এবং নয়টা থেকে নয়টা দশ এন্ট্রি টাইম অ্যাজ এ বাংলাদেশি রিজিয়ন ফর মি সো এই জন্য আমরা আগে থেকে যদি সেট আপটি রেডি করে রাখি সেক্ষেত্রে দেখা যাবে আমরা সহজেই ওই সময়ে আগে ম্যাচে ঢুকতে পারবো এখানে রাইট সাইডে যে অ্যারো চিহ্ন থাকে ওখান থেকে আমরা ম্যাসেজে ক্লিক করলে আমরা পি সিও এখনও যেহেতু স্টার্ট হয়নি সেহেতু এটি ব্ল্যাক দেখাবে অর্থাৎ এন্ট্রি নেওয়া যাবে না কিন্তু যখন পিএমসি স্টার্ট হবে আমরা ওখান থেকে এন্ট্রি নেবো যখন এন্ট্রি নিয়ে ম্যাচ কমপ্লিট হবে ম্যাস কমপ্লিট হওয়ার পর আমরা যখন আবার এই অ্যাপসের মাধ্যমে আসবো এবং স্টপ কম্পিটিশন দেবো দেন আমাদের লাস্ট ভেরিফিকেশন আমাদের আরেকটি ছবি নেবে এবং নেয়ার পর এটি আমাদের কন্টিনিউ দেওয়া আপলোডে ক্লিক করলে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে এভাবেই আমরা জি এ সি অর্থাৎ গেম এসি টুলের মাধ্যমে পি এম ম্যাচ খেলবো এবং খেলতে পারবো সুতরাং আমরা টিম ঘোষ এবং আমি ঘোষ নাইট আমাদের পক্ষ থেকে সবাইকে শুভকামনা এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং একটুকু উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ